वेलकम टू माय चैनल। कमेंट बॉक्स एवं आमार फेसबुक पेजे असंख्य मैसेज पाच्छी जे अनेक विवाहित दम्पत्ति संसार जीवन 5 থেকে 7 বছর हो गए किन्तु तादेर कोनो सन्तान होच्छे ना। अनेकेई अनेक चेष्टा करेओ गर्भधारण करते पारछेन ना। तो आजकेर भिडियोते आमी आपनादेर साथे आलोचना करब गर्भधारण आसले कोन कोन विषये संयुक्त एवं दीर्घदिन धरे बाच्चा निते चाच्छेन किन्तु होच्छे ना तादेर की करा उचित। भिडियो भालो लागले चैनलटिके सबस्क्राइब करते भूलबेन ना। तो चलुन शुरू करा जाक। गर्भधारणेर प्रथम शर्त हलो सहबास करा। एखन प्रश्न हलो सहबास करार परेओ केन बाच्चा होच्छे ना। इतिपूर्वेर भिडियोगुलो थेके निश्चयई आपनारा जानते पेरेछेन जे मेयेदेर दुइटा डिम्बाशय बा ओवारी थाके। सेखान थेके प्रति मासे मेयेदेर मासिकेर समय एकटी करे डिम बा ओबाम बेर हय। डिम्बाशय थेके डिम बेर हये हाथेर मतो जे अंश आछे फेलोपाइन टिउब सेखाने चले जाय। आर एई समयटाकेई साधारणत ओवुलेशन बा डिम्बस्फोटनेर समय बला हय। এই সময়ে যদি কেউ সহবাস করে তখন পুরুষের বীর্য মেয়েদের যোনিতে থাকবে। আমরা জানি যে বীর্যে শুক্রাণু থাকে, তখন মেয়েদের যোনিতে এক ধরনের কম্পনের সৃষ্টি হয় এবং বীর্যে থাকা শুক্রাণুগুলো সাঁতার কেটে মেয়েদের ফেলোপাইন টিউবের দিকে অগ্রসর হয় এবং একটি শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, সেখানেই ফার্টিলাইজেশন হয়। তখন এই ফার্টিলাইজ বা নিষিক্ত ডিম্বাণু মেয়েদের জরায়ুতে এসে ইন্ডোমেট্রিয়ামে বসে যায় এবং এখানেই বড় হতে থাকে। আর এই ছিল গর্ভধারণের প্রক্রিয়া। এখন প্রশ্নে ফিরে যাই, কেন বাচ্চা হচ্ছে না? প্রথমত মাথায় ঢুকিয়ে ফেলুন এই যে প্রক্রিয়ার কথা ইতিপূর্বে আমি বলেছি, এর কোথাও কোনো সমস্যা হলে কিন্তু বাচ্চা হবে না। বাচ্চা জন্মের জন্য স্বামী এবং স্ত্রী দুজনেরই সুস্থতা দরকার। আমি আবার বলছি, সন্তান জন্মদানের জন্য স্বামী এবং স্ত্রী দুজনেরই সুস্থতা দরকার। এবার চলুন দেখি গর্ভধারণের জন্য কোন কোন বিষয়গুলো জরুরি। এই বিষয়টাকে আমি প্রাথমিকভাবে দুটি ভাগে ভাগ করে নিতে চাই, পুরুষের সমস্যা এবং মেয়েদের সমস্যা। প্রথমেই আসছি পুরুষের বিষয়গুলো নিয়ে। সুস্থ শুক্রাণু, যখনই সহবাস করবে তখন যোনিতে যেন পর্যাপ্ত পরিমাণ সুস্থ শুক্রাণু থাকে। অর্থাৎ শুক্রাণুর পরিমাণ যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে বাচ্চা নিতে সমস্যা হবে। নাম্বার 2, শুক্রাণুর গতিশীলতা। শুক্রাণু যদি গতিশীল হয় সেক্ষেত্রে শুক্রাণু যোনিপথ থেকে সহজেই ফেলোপাইন টিউবে যেতে পারবে, যার ফলে ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে। এখন ধরুন আপনার স্ত্রীর সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার শুক্রাণুর অবস্থা ভালো না, তাহলে কিন্তু সন্তান হবে না। কেন শুক্রাণু কমে যায়, কিভাবে শুক্রাণু বৃদ্ধি করা যায় এবং কোন পরীক্ষা করলে শুক্রাণুর স্বাভাবিক অবস্থা বোঝা যায়, এই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার আসছি মেয়েদের বিষয়গুলো নিয়ে। সুস্থ যৌনি, যৌনিতে বীর্যপাতের পরে শুক্রাণুর কিছু পরিবর্তন ঘটে। যৌনির বিভিন্ন রস শুক্রাণুকে গতিশীল করতে সাহায্য করে। ধরুন আপনার স্বামীর শুক্রাণু ভালো কিন্তু আপনার যৌনিতে যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু শুক্রাণুর গতিশীলতা হারাবে। আর শুক্রাণুর গতিশীলতা হারালে শুক্রাণু ফেলোপাইন টিউবে যেতে পারবে না। শুক্রাণু ফেলোপাইন টিউবে যেতে না পারলে বাচ্চাও হবে না। সুস্থ ওভারি, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। প্রতি মাসে ওভুলেশনের সময় ডিম্বাশয় থেকে একটি ডিম বের হয় এবং সেটি 24 ঘন্টা অবস্থান করে। এখন যদি আপনার ডিম্বাশয়ে কোনো সমস্যা থাকে তখন আপনার মাসিকের সময় ডিম বের হবে না, অথবা যখন বের হয়েছে তখন আপনি সহবাস করেননি, তাহলে কিন্তু বাচ্চা হবে না। তাই ওভুলেশন টাইম এবং সুস্থ ডিম্বাশয় থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। 3, সুস্থ ফেলোপাইন টিউব। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয় ফেলোপাইন টিউবে এবং এতে এক ধরনের কম্পনের ফলে ফার্টিলাইজ এগ জরায়ুতে আসে। এখন যদি কোনো কারণে ফেলোপাইন টিউবে ডিমটি আটকে যায়, জরায়ুতে না আসতে পারে, তখন তাকে বলা হয় ইকটোপিক প্রেগন্যান্সি, যা মারাত্মক একটি গর্ভধারণ। সুস্থ ইন্ডোমেট্রিয়াম, ফেলোপাইন টিউব থেকে ভ্রূণ জরায়ুতে আসতে সময় লাগে 3 থেকে 4 দিন।
তারপর জরায়ুতে এসে ইন্ডোমেট্রিয়ামে বসে যায় এবং এইখানেই বড় হতে থাকে। এখন যদি কারো ইন্ডোমেট্রিয়ামের সমস্যা থাকে তাহলে এটি ব্যাহত হবে এবং গর্ভধারণ হবে না। হরমোনাল ব্যালেন্স, প্রতি মাসে মেয়েদের মাসিক, ওভুলেশন, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে হরমোন, যেমন FSH, T3, T4 এবং LH। এখন যদি হরমোন লেভেল কম বা বেশি হয় তাহলে মাসিক বা ওভুলেশনের সমস্যা হবে। এইগুলোতে সমস্যা থাকলে গর্ভধারণ সম্ভব না। তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। সেজন্য বাচ্চা নিতে চাইলে স্বামী এবং স্ত্রী দুজনেরই সুস্থ থাকতে হবে। বাচ্চা না হলে কি করবেন? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্ত্রীর ওভুলেশন সময় হিসেব করে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে হবে, পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত শরীরচর্চা করতে হবে। যদি এমন হয় স্বামী এবং স্ত্রী দুজনেই একসাথে এক বছর বা তার বেশি সময় ধরে আছেন এবং প্রতি সপ্তাহে 4-5 বার স্বাভাবিক যৌনমিলন করছেন, তারপরেও বাচ্চা হচ্ছে না, তাহলে আর এক মুহূর্ত দেরি না করে কোনো গাইনি অথবা ইনফার্টিলিটি স্পেশালিস্টের নিকট চলে যান এবং দুজনে মিলে চিকিৎসা গ্রহণ করুন, কারণ দেরি করলে সমস্যা আরও বাড়তে পারে। আমাদের মনে রাখতে হবে গর্ভধারণ আল্লাহর অশেষ নেয়ামত। কিভাবে একটি গর্ভধারণ হয় সেটি একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই আল্লাহর নিকট দোয়া করতে থাকুন আর চিকিৎসা গ্রহণ করুন, নিশ্চয়ই আল্লাহ মহান। সকলের জন্য শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।